বিজেপির মুখপাত্র অনুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল জাল্লার রসুল সম্পর্কে তারা কুটোক্তি করেছে কুমন্ত্রণা করেছে আমি এই রকম বাদশাহ আমি এই রকম নেতা আমি কখনো দেখিনি যে মোহাম্মদ যদি তাদের সম্মুখে কারোর সামনে থুতুও ফেলছে তার আদর্শ এত সুন্দর যে তার সাহাবিদের মধ্যে কেউ না কেউ তাদের ফাঁসি আমরা চাই এবং তাদের গ্রেফতারের দাবি আমরা সর্বদাই করব তাদের গ্রেফতার আমাদের گرفتار کرتے ہوئے اللہ محمد کے تقدس پر زبانیں جو نکالیں گے محمد پر زبانیں گے خدا کے کھینچ ڈالیں گے کہاں رفعت محمد کی کہاں تیری حقیقت ہے کہاں رفات محمد کی کہاں تیری حقیقت ہے شرارت ہی شرارت بس تیری بے چین فطرت ہے الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

যিনি আমাদেরকে আজকের সমস্ত কাজ কর্ম থেকে আমরা এখানে সমস্ত কাজ কর্মকে আজ ত্যাগ করে নবীর মহব্বতে রসুলের মহব্বতে আজকে এখানে সে আমরা একত্রিত হতে পেরেছি জমা হতে পেরেছি যাদের কাছে সই করার জন্য কাগজগুলো দেওয়া আছে পিছনে জমা দেন আমরা এগুলা পুলিশকে কে জমা দেব যাদের কাছে সই করার জন্য কাগজগুলো গুলা এখনো আছে পিছনে এখানে নুরু আছে বা আমাদের মাদ্রাসার শিক্ষকরা আছেন এদের কাছে জমা দেন আমরা এই করে জেরস করে আমরা বাকিটা জমা দেব তাই আমরা এখানে একত্রিত হয়েছি তিনার শুকরিয়া স্বরূপ আলম আমরা বলি আলহামদুলিল্লাহ জিন্দগি এ নেই হে زندگی نہیں ہے کسی کے لیے زندگی ہے نبی کی نبی کے لیے نہ سمجھ مرتے ہیں زندگی کے لیے نہ سمجھ مرتے ہیں زندگی کے لیے جینا مرنا ہے سب کچھ نبی کے لیے آج ہمارا دیکھا نہیں جا رہا ایسی چیز

আমি তোমাদের কাছে তোমার সন্তান তোমার পিতামাতা এবং সমস্ত জিনিসের চাইতে আমি তোমাদের কাছে প্রিয় না হতে পারবো আজ বলুন যারা আমরা আজকে এখানে নবীর मोहब्बतে জমা হয়েছি নবীর मोहब्बतে জমা হওয়ার পরে যারা আমরা আজকে এখানে পাটিকে প্রাধান্য দিলাম আল্লাহর রাসূলের मोहब्बतের উপরে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে আমরা পার্টিকে প্রাধান্য দিলাম আল্লাহর রাসূলের যদি আমাদের অন্তরে তাহলে আমরা আজ এখান থেকে পিঠ দেখিয়ে কেউ আমরা ফিরে যেতাম না কিন্তু যারা ফিরে গিয়েছি যারা মনে এই কল্পনা করেছি যে আমার কাছে পার্টিটা আগে ভেবে দেখবেন তার ইমানের অবস্থাটা কোন জায়গায় আছে আমাকে আর বলতে হবে না কারণ আল্লাহর রসুল নিজে হাদিসের মধ্যে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে নিজের তোমার নিজের চাইতে তোমার তোমার সন্তানের চাইতে তোমার পিতামাতার চাইতে এবং সমস্ত জিনিসের চাইতে যতক্ষণ না প্রিয় হতে পারবো তাহলে ভেবে দেখুন কিসের জন্য এসেছেন এখানে আল্লাহ রসুলের মহাব্বতের কারণে যদি ওটাই হয়ে থাকতো তাহলে আমাদের অন্তরে শয়তান ওই প্রলোভন জাগাতে পারতো না কিন্তু আমাদের অন্তরে ইমানের কমসরিতা আছে দুর্বলতা আছে যে কারণে শয়তান আমাদেরকে তার মধ্যে গ্রেফতার করেছে যাই হোক আজকের আমরা যে কারণে এখানে সমবেত হয়েছি একত্রিত হয়েছি যে আজকের বিজেপির মুখপাত্র অনুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল যে আল্লাহর রসুল সম্পর্কে তারা কুটোক্তি করেছে কুমন্ত্রণা করেছে আজ চোদ্দ শত বৎসর পরে তারা করছে আল্লাহর রসুলের যারা দুশ্মন ছিল আল্লাহর রসুলের সময় আল্লাহর রসুলের সময়কালে যারা আল্লাহর রসুলের দুশ্মন ছিল তারা পর্যন্ত আল্লাহর রসুলের দুশ্মনী তারা করেনি তারা সুনাম করেছে তার চরিত্রের তারা বদনাম করেনি তাকে তারা উপাধি দিয়েছে আল আমিন তাকে তারা উপাধি দিয়েছে সদিক কারা দিয়েছে উপাধি আল্লাহর রসুলের সাহাবাদা নয় তার দুশ্মনের লোকেরা দিয়েছে মক্কার কাফের মুশরিকরা আবু জেহেল আবু লাহাব তারা দিয়েছে আল্লাহর রসুলকে এই উপাধি কেন দিয়েছে তারা দিতে বাধ্য হয়েছে কারণ আল্লাহর রসুলের চরিত্র এমন ছিল আল্লাহর রসুলের আখলাক এমন ছিল যে আল্লাহ রব্বুল আল আল্লাহর রসুলের আখলাক সম্পর্কে বলেছেন নূর জবাইন না কালা জাল্লার রসুলের আখলা কি আমাদের মধ্যে উত্তম আদর্শ আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যে আখলা সম্পর্কে যে চরিত্র সম্পর্কে যে ক্যারেক্টার সম্পর্কে আজ অন্য ধর্মের মানুষেরা তারা না জেনে না বুঝে আল্লাহর রসুল সম্পর্কে তারা কুটুক্তি করেছে তারা তার সম্পর্কে যে উৎসনা তারা রটিয়েছে সেটা মানার মতো নয় আল্লাহর রসুলের জামানায় যখন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় মদিনা থেকে যখন তিনি মক্কায় হজের জন্য রওনা করলেন এবং সেখানে সুলে হুদাই বিয়ার নামক স্থানে কাফেররা আল্লাহর সেখানে হজ করতে যাওয়ার জন্য তারা বাধা দিলেন এবং সেখানে তাদের যে চুক্তি লিখা হয় মুশরিকদের এবং কাফেরদের মধ্যে আল্লাহর রসুলের दुश्मन এবং আল্লাহর রসুলের মধ্যে যে সমস্ত চুক্তি শর্ত বলি হয় যে সমস্ত লিপিবদ্ধ শর্তগুলি সমস্ত ছিল যে মুসলমানদের বিপক্ষে আর তাদের পক্ষে ছিল কিন্তু আল্লাহ রসুল সব সময় সেগুলাকে মেনে নিয়েছেন তার বিপক্ষে হলেও আল্লাহর রসলের বিপক্ষে হলেও আল্লাহর তরফ থেকে তিনি সেইগুলোকে সব মেনে নিয়েছেন কিন্তু সেই চুক্তি লেখার জন্য যে তার দুশমনের তরফ থেকে যে এসেছিল সে ছিল সহজ সাকাফি তার ব্রেন এত তীক্ষ্ণ ছিল তার বুদ্ধি এমন তীক্ষ্ণ ছিল যে তাকে তারা লিডার করে পাঠিয়েছিল আল্লাহ রসলের সঙ্গে চুক্তি নিপিবদ্ধ করার জন্য শর্ত লেখার জন্য তারা ওরুয়াইবনেমা সহজ সাকাফিকে পাঠিয়েছিল কেন পাঠিয়েছিল সে ছিল তাদের মধ্যে অত্যন্ত তীক্ষ্ণ ব্রেণী আমাদের মধ্যে যদি কোনো সুলা পরামর্শ হয় আমরা আমাদের মধ্যে ব্রেণী ব্যক্তিকেই পাঠাবো যার ক্রিটিক্যালি বুদ্ধি আছে যে শর্তগুলো লিখতে পারবে ভালো করে তার পক্ষে হবে সেই রকম ব্যক্তিকেই আমরা পাঠাবো তার দুশ্মনের তরফ থেকে তাকে পাঠানো হয়েছিল উরুআইবনে মাসউদ সাকাফিকে যখন সে হুদাইবিরা হুদাইবিয়ার প্রান্তে গিয়ে আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের সাহাবীদের যে আদর্শ যে আখলাক সে দেখে আসলো দেখে আসার পরে মক্কার এসে তার قومের লোকেদের সঙ্গে সে বর্ণনা করছে তাদের সম্মুখে এসে বর্ণনা করছে আল্লাহর রাসূলের অবস্থা আল্লাহর আল্লাহর রাসূলের চোখে দেখা حال সে বর্ণনা করছে এসে এসে তার قوم তার গোত্রের লোকেদের কে সে বলছে এ কওমি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়াফাততু আলা কাইসার ওয়াকিসরা ওয়ানজাশী والله মা রাআইতু মালিকান কাত্তু মা ইউ আযযিমহু আসহাবু মা ইউআযযিমহু আসহাবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা তিনি বলছেন খোদার কসম করে বলছি যে আমি বিভিন্ন দেশের রাজা বাদশার দরবারে গিয়েছি আমি বিভিন্ন দেশের রাজার সঙ্গে সাক্ষাৎ করেছি আমি কাইসারের বাদশার কাছে গিয়েছি আমি নাজাশির বাদশার কাছে গিয়েছি আমি কিসরার বাদশার কাছে গিয়েছি আমি সেখানে গিয়ে আমি তাদের اخলাক তাদের ব্যবহার তাদের চরিত্র তাদের ক্যারেক্টার আমি দেখেছি তিনি বলছেন আল্লাহি মা রাআইতু মালিকান কত ইউযিমুহু ওয়া আসহাবুহু মা ইউযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা আমি এই রকম বাদশা আমি এই রকম নেতা আমি কখনো দেখিনি যে তার প্রজারা তার সাথীরা তার সঙ্গে এমন আচরণ করে তার সঙ্গে এমন ব্যবহার করে আমি এমন কোন বাদশাকে দেখিনি এমন কোন নেতাকে দেখিনি যে তার সাথীরা তার সঙ্গে এই রকম ব্যবহার করে তিনি বর্ণনা করছেন

ওয়াজালহু আলাহু জিল্দাহু ওয়াজহা এবং সেটা তারা তাদের চেহারায় এবং তাদের শরীরে সেটা বালিশ করে নিচ্ছে তার অন্তরিকথা তাদের ভালোবাসা এত তাদের অন্তরে রয়েছে এবং তিনি বর্ণনা করছেন যে ওয়াইদা ফফাদু খফাদু আসওয়াতহুম আর যখন মুহাম্মদ কোন কথা বলছে তাদের সম্মুখে তাদের সম্মুখে যখন কথা বলছে তাদের আওয়াজ সকলের চুপচাপ কারর কারোর আওয়াজ তার সম্মুখে কিঞ্চিত পরিমাণে উঁচু হচ্ছে না সকলে এই চুপ হয়ে আছে 对啊对啊对啊 আর বলছেন ওয়াইদা আমারু ইবতাদারু আমরাহু আর যখন মুহাম্মদ তাদেরকে কোনো আদেশ করছে কোন হুকুম করছে সঙ্গে সঙ্গে সেই আদেশ পালন করার জন্য তারা প্রতিযোগিতায় লেগে পড়ছে যে কে আগে সে কাজ পালন করতে পারে কে আগে সে কাজটি করে দেখাতে পারে এবং যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আল্লাহ রাসূল যখন তাদেরকে বলছেন ওয়াইদা তাকাল্লামা হফাদু أصواتهم ولا يحدثون ولا يحدثون إليه النظر تعظيما له إبو ترى আল্লাহ রসুল সাল্লাহ আলী বা সাল্লামের চোখে তারা চোখ রাখতে পারছে না আল্লাহ রসুলের এত তাদের বড়ত্ব এবং মহত্ব আল্লাহ রসুলের তাদের কাছে এত তাদের ভালোবাসা আন্তরিকতা তাদের অন্তরে আছে আল্লাহ রসুল সম্পর্কে সেই রসুল সম্পর্কে আজ যারা না জেনে তারা বিদ্বেষমূলক কুটুক্তি তারা করছে আল্লাহ রসুল সম্পর্কে কিন্তু তাদের জানা দরকার এই সমস্ত ইতিহাস এই সমস্ত আখলাখ চরিত্র আল্লাহর রসুলের ব্যবহার কিন্তু যারা না জেনে আজ ইসলাম সম্পর্কে আমাদের প্রফেক্ট আমাদের নবী সম্পর্কে তারা এই ধারণা করেছে কিন্তু তারা বিদ্বেষমূলক ধারণা করেছে যেটা আমরা কেউ মানতে পারবো না কারণ রসুল হচ্ছে আমাদের প্রাণের প্রিয় সেই তাদের কুটুক্তি আমরা কখনোই মানতে পারবো না তাদের ফাঁসি আমরা চাই এবং তাদের গ্রেফতারের দাবি আমরা সর্বদাই করব তাদের গ্রেফতার আমাদের তাদেরকে গ্রেফতার করতে হবে আল্লাহর রসুলের সামানাই যখন আল্লাহর রসুলকে তার দুশ্মনেরা যখন কোনো কথা বলতো তার জবাব দেওয়ার জন্য হাসান ইবনে সাবিদ তৈরি থাকতেন এবং তার جوابیں رہتی وہ بھی تعمیر, بھی تعمیر. 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 اپنا در شامو کے پوڑے امر وقت بہی کرو محمد کے تقدس پر زبانیں جو نکالیں گے محمد کے تقدس پر زبانیں جو نکالیں گے خدا کے قسم ایسی زبانیں کھیچ ڈالیں گے کہاں رفعت محمد کی کہاں تیری حقیقت ہے کہاں رفعت محمد کی کہاں تیری حقیقت ہے شرارت ہی شرارت بس تیری بے چین فطرت ہے مذمت کر رہا ہے تو شرافت کے مسیحے کی مذمت کر رہا ہے تو شرافت کے مسیحا کی امانت کے دیانت کے صداقت کے مسیحا کی اگر گستاخ ناموس احمد کر چکے ہو تم اگر گستاخ ناموس احمد کر چکے ہو تم تو اپنی زندگی, زندگی <assessment> سے قبل ہی بس, بس, بس مر چکے ہو تم د서도... میرا سامان, سامان جان و تن فدا ان کی رقابت پر میرا سامان جان و تن فدا ان کی رفاقت پر میرے ماں باپ ہو جائے نصار ان کی محبت پر محب زبان رکھتا ہوں ایسی جس کو سب تلوار کہتے ہیں میرے اشعار کو اہلِ میرے, میرے اشعار کو اہل جہاں, جہاں ابحار, ابحار کہتے ہیں وآخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ